আসসালামু আলাইকুম, জিয়া হাসান ইংলিশ পড়া পক্ষ থেকে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব চ্যানেল আমার থেকে। তো যারা আমার চ্যানেল রেগুলার দেখেন তারা হয়তো চিন্তা করতেছেন যে ভাই আপনি আবার এখন মানে ইসলামিক সাইডে চলে গেছেন কানাডা থেকে, মানে এটা কি থামলে? আসলে ব্যাপারটা হচ্ছে যে মূল টপিকে যাওয়ার আগে এই জন্যই ছোট্ট করে আমি একটু মানে ব্যাকগ্রাউন্ডটা বলি যে এই চ্যানেলটা যখন আমি শুরু করি তখন এটার নাম আমি দিলাম হচ্ছে ইংলিশ পড়ুয়া, কারণ এটা ছিল পুরোপুরি ইংলিশ নিয়ে। আমার ওরকম একটা আইডিয়া ছিল যে এটা পুরোপুরি ইংলিশ নিয়ে থাকবে, IELTS গ্রামার ট্রামার সেগুলো নিয়ে আমি ভিডিও বানাইতাম। কিন্তু পরে দেখলাম যে এটা আসলে খুব বোরিং, একটা ল্যাঙ্গুয়েজ যদি এটা নিয়ে কত ভিডিও বানাবো। তো আবার মিন টাইম আমি আবার মানে ইমিগ্রেশন কনসালটেন্ট হয়ে গেলাম, RCS হয়ে গেলাম, RCS লাইসেন্স পেয়ে গেলাম। তো সব মিলে আমি ওইখান থেকে শিফট করে চলে গেলাম হচ্ছে কানাডা ইমিগ্রেশন। এখন কানাডা ইমিগ্রেশন তো বোরিং, তো সেই জন্যে আমি এখন ধরেন কানাডার লাইফস্টাইল এটা সেটা মোটামুটি বা ইন্টারেস্টিং কিছু দেখলে তো এখন যে কোনো কিছু নিয়ে আসলে ভিডিও বানাই। আর সামনে আপনারা দেখবেন যে শুধু কানাডা না, কানাডার বাইরে যা পৃথিবী তো অনেক বড় এবং অন্যান্য অনেক দেশ আছে, তো যেখানে বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা আছে বা বাংলাদেশিরা জব পাইতে পারে বা বলা যায় যে হয়তো বা বাংলাদেশে যাইতে পারে এবং সেটেল ডাউন করতে পারে, তো সেসব দেশ নিয়ে ভিডিও বানানো অলরেডি বানাচ্ছি এবং বানানো আরও চালা যাব। তো ইন দ্যাট সেন্স এই চ্যানেলটা হইতেছে আসলে একটা পাঁচ মিশালি চ্যানেল। এটাতে আমার যা কিছু আমার মন চায়, এটা আমার একটা উইন্ডো, যা কিছু মন চায় আমি ধরেন তাই বানাই এবং তাই বানাই আমি ভিডিও আপলোড দিই। যদিও আমি খুব অলস মানুষ সেজন্য আমি ইংলিশ পড়ুয়া নামটা আমি চেঞ্জ করি নাই। তো যাই হোক, এখন মোটামুটি হইলো কথাবার্তা ব্যাকগ্রাউন্ড, এখন হচ্ছে আজকের ভিডিওটাতে আসি। তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে কোনো কথা ছাড়া। একে তো এটা রোজার মাস এবং মোটামুটি আমরা সবাই রোজা রাখতেছি, নামাজ টামাজ পড়তেছি এবং যার যতটুকু সম্ভব আমরা কোরআন পড়ারও চেষ্টা করি। কিন্তু এই মাসটায় যদি কোরআনের আরেকটা দিক যদি জানা যায় যে একটা কোরআনের একটা দারুণ একটা মিরাকেল আমি বলবো, এটা একটা মিরাকেলই, এটা এটা মিরাকেল ছাড়া আসলে কোনো কিছু বলা যায় না। এই মিরাকেল সম্পর্কে যদি জানা যায় আমরা যে জানতে পারি তাহলে সেটা একটা অসাধারণ হয়। এখন কোরআনের মিরাকেলের অভাব নাই, কোরআন একটা কোরআন হচ্ছে একটা মিরাকুলাস বুক। আমরা এটা অনেক জানি, আমরা যারা ইন্টারনেটে ঢুকি এখানে সেখানে লেখা আর্টিকেল ভিডিও আমরা প্রচুর পাই যে কোরআনের মধ্যে এই মিরাকেল সেই মিরাকেল, আপনার ধরেন নিউমেরিক্যাল মিরাকেল, সায়েন্টিফিক ফ্যাক্টেক ইত্যাদি ইত্যাদি প্রচুর। এই বইটা হচ্ছে একটা মিরাকেলের একটা প্যাক্ট। কিন্তু আমি আজকে যে মিরাকেলটার কথা বলতে যাচ্ছি সেটা আসলে খুব বেশি যে মানে ব্যাপারে খুব বেশি নোন সেরকম না, মানে খুব বেশি যে জানা যায় যে একেবারে খুব বেশি আমরা অনেক দেখি সেরকম না। আমার ধারণা যে এটা এটা আমরা আমাদের মধ্যে আমরা খুব কম মানুষই এটা মানে এই মিরাকেলটা সম্পর্কে জানি, যেমন আমিও জানতাম না, আমার একেবারেই কোনো ধারণা ছিল না। তো আমি এটা কোত্থেকে জানলাম, আমি জানলাম এক ভাইয়ের কোচ থেকে, আমার এক বড় ভাই যিনি টরন্টোতে থাকেন, ওনার নাম হচ্ছে মিজানুর রশিদ শুভ্র, আপনারা অনেকে ফলো করতে পারেন ফেসবুকে। উনি খুব সুন্দর সুন্দর মানে অসাধারণ সব পোস্ট লেখেন। তো এই পোস্টটা থেকে আমি জানতে পারলাম এই মিরাকেলটা সম্পর্কে। এখন মিরাকেলটা কি, মিরাকেলটা আমি একটু পরে বলবো, একটু ক্লাইম্যাক্স রাখতে মানে রাখতে চাইতেছি আর কি বলা যায়। আর যেহেতু ভিডিও বানাই আমিও চাই যে একটু ভিডিও মানুষ একটু ভিতর পর্যন্ত দেখুক, তো সেজন্য আমি মিরাকেলটা একবার শেষে বলবো। তো এই পোস্টটা দেখার পরে মানে শুভ্র ভাইয়ের এই পোস্টটা দেখার পরে তারপরে তো এটা তো একটা ধাক্কার মতো খাইলাম আমি, এটা তো দারুণ একটা ব্যাপার। যদিও এরকম মিরাকেল মানে মানে এই বইটাতে অনেক প্রচুর, মানে একটু আগে বললাম কোরআন হচ্ছে একটা মিরাকুলাস বুক, কিন্তু এই মিরাকেলটার একটা স্পেশালিটি ছিল যেটা হচ্ছে এই শুভ্র ভাইয়েরটা, যে এইটা আমি নিজে টেস্ট করতে পারতাম, আমি ভ্যারিফাই করতে পারতাম। এখন ভ্যারিফাই কেন করতে যাচ্ছি, ভ্যারিফাই করতে চাচ্ছি এই জন্য না যে কোরআনের উপর আমার কোনো সন্দেহ আছে সেটা না, কিন্তু তারপরেও তারপরেও যেহেতু মানে একটা জিনিস যদি আমি ভ্যারিফাই করতে পারি তাহলে আমি মানে আমার যদি ক্যাপাবিলিটি থাকে তো সেক্ষেত্রে কেন না। যেমন কোরআনের অন্যান্য যে মিরাকুলাস ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আমি ভ্যারিফাই করতে পারি না, কারণ আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানি না, আমি তো কোরআন আমি তো বুঝে পড়তে পারি না, তো সেই জন্যে আমি আসলে ওগুলো কীভাবে করে ভ্যারিফাই করব। কিন্তু এই চারটা আমি খুব সহজে ভ্যারিফাই করতে পারতাম এবং আমি করছি। তো কোরআনে আমাদের মোটামুটি মোটামুটি আমরা যে জানি একটা খুব নাম করা একটা সেন্টেন্স আছে মানে একটা আয়াত আছে আর কি, আয়াতটা হচ্ছে এরকম যে আল্লাহ আমাদেরকে মানে কে বলে যে আল্লাহ আমাদেরকে রিজারেক্ট করতে পারবে না, পুনরুত্থান করতে পারবে না, আল্লাহ আমাদের প্রতিটা আঙ্গুলের টিপ পর্যন্ত পুনরুত্থান করতে পারবে,
ঠিক আছে, প্রতিটা আঙ্গুলের টিপ পর্যন্ত। তো এই আয়াতটা হচ্ছে গিয়ে সুরার নাম হচ্ছে কেয়ামা, এবং এটা হচ্ছে কে, এবং সুরাটা হচ্ছে 75 নম্বর সুরা, এবং আয়াতটা হচ্ছে 4 নম্বর আয়াত। তো এই মিরাকেলটা এমন, আচ্ছা না মিরাকেলটা কোথায় আবার আমি শেষেই বলি, এখন পর্যন্ত আসলে ভাই করে না একটু শেষেই বলি। যাই হোক, এখন মিরাকেলটাকে বুঝার জন্য, মানে মিরাকেলটাকে ভেরিফাই করার জন্য আমার যেটা দরকার ছিল, আমার হচ্ছে প্রথম সুরাতে, মানে প্রথম সুরা থেকে, মানে সুরা ফাতেহা থেকে এই 75 নম্বর পর্যন্ত সুরার, মানে যতগুলো সুরা আছে আর কি, যে 74টা সুরা আছে, তো প্রতিটার আয়াতের সংখ্যা জানা দরকার ছিল। তো আমি একটা ওয়েবসাইট পাইছি, এই ওয়েবসাইটটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে আপনার মোটামুটি একেবারে পুরো ক্রম অনুসারে প্রতিটা সুরাতে কতগুলো করে আয়াত আছে সবগুলো খুব সুন্দর করে দেয়া। তো যাই হোক, এই ওয়েবসাইটটা পাওয়ার পরে তো আমার কাছে কাগজ কলম ছিল, কাগজ না বলতে গেলে টিস্যু আর কি, যে সময় আমি এটা করলাম যে হঠাৎ করে মাথায় আসছিল যে এটা ভেরিফাই করি। তো সে সময় আসলে কাগজ ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে কলম ছিল এবং ইয়েটা ছিল, টিস্যুটা ছিল, যা হোক আমার লিখতে পারাটি কথা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রতিটা ওই ওয়েবসাইট থেকে লিখলাম, যাতে আমার ভুল না হয়, কারণ স্ক্রিন থেকে দেখে দেখে ক্যালকুলেট করাটা এটা তখন ভুল হইতে পারতো। তো লেখার পর ক্যালকুলেট করতে থাকলাম, ক্যালকুলেট করতে থাকলাম, সবগুলো যোগ করতে থাকলাম। তো এই 74টা সুরা যোগ করার পরে যে সংখ্যাটা পাইলাম আমি, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে 5551। আবার বলতেছি 5551। আর 75 নম্বর সুরার, মানে সুরা কিয়ামার এই আয়াতটা, এটা হচ্ছে 4 নম্বর আয়াত। তার মানে কি দাঁড়াইল, এই আয়াত যদি আমি ফুল কোরআন যদি ধরি, মানে প্রথমে শুরু থেকে শুরু করে একটা ফাতেহার 1 নম্বর প্রথম আয়াত থেকে শুরু করে এই পর্যন্ত যদি যাই, কোরআনে প্রায় 6000 উপর আয়াত আছে, তাহলে এই আয়াতটার সংখ্যা আসে 5555। 5555-র মানে সিগনিফিকেন্স কি, যে কারণে এটা হচ্ছে একটা মিরাকেল। 5555-র সিগনিফিকেন্স হচ্ছে এটা হচ্ছে 5555, মানে এটা সিগনিফাই করেন আমাদের 4 হাত পাকে। অর্থাৎ দেখেন, আরো পরিষ্কার করে বলি, কোরআনের একটা আয়াত, যেই আয়াতটা কথা বলছে হচ্ছে আঙ্গুলের টিপ নিয়ে, অর্থাৎ আমাদের আঙ্গুলের টিপ পর্যন্ত আল্লাহ আবার নতুন করে বানাইতে পারবে, আঙ্গুলের টিপ নিয়ে কথা বলছে। আমাদের আঙ্গুল কয়টা, আমাদের আঙ্গুল, আমাদের এক হাতে 5টা, আরেক হাতে 5টা, এক পায়ে 5টা, আরেক পায়ে 5টা, তার মানে 5555, 20টা। এইটা কি চিন্তা করা যায়? এবং আয়াতটার, আয়াতটার যেটা অবস্থান সেটা খেয়াল করেন, সুরাতে আয়াতের অবস্থান হচ্ছে 4 নম্বর, মানে ওই সুরাতে আয়াতের অবস্থান হচ্ছে কি আপনার 4, মানে চতুর্থ আয়াত এটা, মানে ভাবেন অবস্থান। তো 4-এর সিগনিফিকেন্স কি, 4-এর সিগনিফিকেন্স হচ্ছে যে আমাদের হাত পা 4টা, আমাদের 2টা পা 2টা হাত। সো পুরো যদি সামাপ করি, তাহলে প্রায় 6000-এর উপরের আয়াতের একটা কোরআন, একটা বই, যেই বইটা একবারে নাজিল হয় নাই, অনেক বছর ধরে, প্রায় হচ্ছে গিয়ে মানে 2 দশকের বেশি সময় ধরে একটু 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 নাজিল হয়েছে। তো এই বইটার মধ্যে একটা আয়াত আছে, জাস্ট একটা আয়াত 6000-এর মধ্যে, যেটা আমাদের আঙ্গুলের টিপ নিয়ে কথা বলা হয়েছে, মানে আমাদের আঙ্গুলের টিপ বা আঙ্গুলের মাথা নিয়ে কথা বলা হয়েছে, আমাদের আঙ্গুল কয়টা, 20টা। এবং এই আয়াতটাই, এই এক্স্যাক্ট এই আয়াতটাই পুরো বইয়ের মধ্যে আপনার 5555-তম আয়াত, যেটা সিগনিফাই করে আমাদের আমাদের 4 হাত পায়ের 20টা আঙ্গুলকে। এবং এই সুরারও এই আয়াতটা হচ্ছে 4 নম্বর আয়াত, যেটা সিগনিফাই করে আমাদের 4 হাত পাকে। মানে ইংলিশে একটা শব্দ আছে, সেটা হচ্ছে মাইন্ড বগলিং, মানে হচ্ছে এটা সোজা বাংলায় হচ্ছে বলে যে মাথা ঘুরানো। তো এটা হচ্ছে একটা মাথা ঘুরানো মিরাকেল, যেটা আমি জানি না আপনারা কয়জন জানেন, কিন্তু আমি জানতাম না, তাই মনে করলাম যে এটা জানার পর এটা জানানো উচিত। যাই হোক, এখন এই ভিডিওটা শেষ করতেছি, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার টেয়ার দেন, দিলে ভালো লাগবে। আবারও বলতেছি, কার ইমিগ্রেশন নিয়ে যদি জানতে চান আমার ভিডিও, মানে আমার চ্যানেলে এসে আমাকে প্রশ্ন করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে ফেসবুকে প্রশ্ন করে লাভ নাই, ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন, ফেসবুকের নিচে কমেন্ট বক্সে আমার চ্যানেলের ইয়ে লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে, সেখানে আমাকে কার ইমিগ্রেশন জিমিগ্রেশনে প্রশ্ন করলে আমি উত্তর দিব। আর যদি আমার সাথে 1-to-1 কনসালটেশন সেট করতে চান, সেটাও সম্ভব, সেজন্য আমাকে ইমেল করতে হবে। আমার ইমেল আইডি হচ্ছে englishporua@gmail.com, englishporua
englishporua@gmail.com। এটা ব্যাপার। তো আজকে মতো ভিডিও শেষ করি, আল্লাহ হাফেজ।